18 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। 26 ফেব্রুয়ারি সোমবার ছিল অঙ্ক পরীক্ষা। অঙ্ক বিষয়টি নিয়ে বরাবরই ছাত্রছাত্রীদের মধ্যে ভয় বাসা বেঁধে থাকে। তবে এ বিষয়ে এখনকার ছাত্র ও অভিভাবকদের অভিমত কি আসুন জেনে নিই। কোন স্কুল থেকে আসছো? আচ্ছা, তুমি আজকে কি পরীক্ষা আছে? অঙ্ক পরীক্ষা কি খুব ভয় ভয় লাগছে আর কি, না প্রস্তুতি কেমন হয়েছে? আজকে কি পরীক্ষা আছে আপনি জানেন? আচ্ছা, অঙ্ক পরীক্ষার দিন কি ছিল না খুব মানে ভয় বা ভীতি কিছু হয় আর কি? না টেনশন করছে ছেলেটা, হ্যাঁ অঙ্কের জন্য তো টেনশন করছে। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার এক হাই স্কুলে আমরা উপস্থিত হয়েছি, চক গার্লস হাই স্কুলে। এখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, আজকে অঙ্ক পরীক্ষা শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে একটা গার্জেনকে পেয়েছি, তিনি এখানে জানতে চাইবো যে অঙ্ক পরীক্ষা ছাত্রদের ভীতি সঞ্চার করে বলছে অনেকে, তাই অঙ্ক পরীক্ষার দিন আপনার মানে আপনার ফিল কেমন হচ্ছে, কী মনে হচ্ছে আপনার? দেখুন, ছাত্রদের কাছে অঙ্ক পরীক্ষাটা বরাবরই সামান্য হলেও কঠিন হয়। পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত, পরীক্ষায় যখন বসে যায় তখন আমার যে অভিজ্ঞতা তাতে ছাত্রদের অনেক সহজ কোশ্চিন আসে। কোনো কোনো ক্ষেত্রে এটা কঠিন হয়ে যায়, ছাত্ররা আগে থেকে নার্ভাস হয়ে যায়। যার জন্য তো যারা স্নায়ুর চাপটা ট্যাকল করতে পারে, চাপটা সহ্য করতে পারে, তাদের কাছে আমার মনে হয় অঙ্ক পরীক্ষা বিশেষ কঠিন হয় না। তো আমি একজন গার্জেন হিসেবে এটুকু বলতে পারি যে ছেলেরা বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সেই তুলনায় অঙ্ক পরীক্ষা ভালো দেবে, এটুকু আমার আশা বা বিশ্বাস। নামটা